পয়লা বৈশাখ, তো সেদিনকে তোমাদের দেখালাম অন্য ব্লগ, আর আজকে দেখাচ্ছি হচ্ছে দেখো নীলের ওপোষে কি কি করি তোমাদের সেদিকে দেখাবো। আর এখন দেখো আমার তো ওপোষ, স্নান করিনি, পড়বো, আর এখন আমি রান্না করছি, মানে আজকে তো আমি খাবো না, আমার শাশুড়ি খাবে আর আমার ছেলে খাবে, বর নেই ঘুরতে গেছে, ও চলে আসবে, আর আমি এখন রান্না করছি মাছের ঝোল, এই যো রুই মাছ, এই যো আলু বসিয়ে দিয়েছি, আলু দিয়ে মশলাটা কষাচ্ছি, তো এটা মাছটা হয়ে গেলে তারপরে যাব আমি আমাদের গ্রামে, যাবো আমি স্নান করতে, আর স্নান টান করে তারপরে পুজোর জন্য রেডি হবো, কী কী ফল কিনেছি আর কী কী পরে কী পরে শাড়ি পরে পুজো দিচ্ছি, কোথায় যাচ্ছি পুজোতে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, কিন্তু দেখতে থাকো আজকে নীলের ওপোষ কী হয়। আর সবাইকে বলছি নীলের ওপোষে শুভেচ্ছা আর ভালোবাসা, তোমাদেরও নীলের ওপোষ যারা যারা করো তারাও ভালো করে ওপোষটা করো, দেখবা খুব ভালো, এটা সন্তানের জন্য করতে হয়, আর আমাদের বাঙালিদের মধ্যে মানে এটা করে আর অনেকেই করে। দেখো এত এখন আমি এত কথা বলছি, এখানে আমার লঙ্কা ফুটে মানে পড়ে যাচ্ছে, এক্ষুনি আমার চোখের মধ্যে আসছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখে দেখো ব্লগটা, আর আমি এখন যাই রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে একদম লাল পাড় সাদা শাড়ি পরে চলে এসেছি, আর এই দেখো আমার গোছানো হয়ে গেছে, আর এই দেখো বাড়ির শিবকেও আমি দিয়ে দিয়েছি জল, আর আমাদের ছোট্ট শিব আমাদের দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি গুছিয়ে নিয়েছি দেখো ফল ফুল বেল মিষ্টি পাতাসা তারপরে পইতে মধু ঘি সব কিছু নেওয়া হয়ে গেছে, আর এই যে ফুল মালা সব কিছু আছে, আর এখানে পাঁচ রকম ফল আছে, ভেতরে দেখা যাচ্ছে না ফুলে আটকে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি নীল রঙের মোমবাতি, আর এই যে জল ঠাকুরকে দেবো ডাবের জল আর দুধ, এখানে রয়েছে সিদ্ধি এর মধ্যে, এটা দেব ঠাকুরকে দিয়ে আমি এখন যাব মন্দিরে। তো চলো আমি এখন মানে রেডি ফেডি হয়ে গেছে, আমি মন্দিরে যাওয়ার জন্য পুরো রেডি, এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে, তো চলো যাওয়া যাক মন্দিরে, রেডি ফেডি হয়ে মন্দিরের দিকে রওনা হচ্ছে, তো চলো মন্দিরে যাওয়া যাক। তো দেখো মন্দিরের ভেতর আমি চলে এসেছি, আর এই দেখো মন্দিরটার সামনেটা না মানে খোলামেলা, আর মন্দিরটা খুব বড়, আর এই এক বছর হলো মন্দিরটা উদ্বোধন হয়েছে, আর মন্দিরটা ভিতরে মানে আমাদের বাড়ির থেকে অনেকটাই ভিতরে, আমাদের দেখালাম না রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের বাড়ির পিছন সাইডে, তা ওখানে গিয়ে আমি দেখলাম মন্দিরে সব লোকজন ভর্তি, পুজো প্রায় অলরেডি হয়ে এসছে, আর আমি জল ঢালবো, তো দেখো এখানে সবাই বসে রয়েছে আর আমিও বসে রয়েছি মন্দিরে, যে কখন জল ঢালা হবে, 50 জনের মতো লোকের নাম পড়েছে মহিলাদের, মানে এত ভিড়, তো সেখানে এরা সবাই বসে রয়েছে আমিও বসে রয়েছি, কখন জল ঢালা হবে, তো প্রায় চলে এসেছি জল ঢালতে, আর আমার নামও চলে এসছে, এবার আমি শিব ঠাকুরকে জল দিচ্ছি, দেখো মালাতে ভরে গেছে শিব ঠাকুর, মানে এত মানে মালা পড়েছে, আর দেখো এখানে জল দিচ্ছি আর শিব ঠাকুরকে মালা সমর্পণ করছি, আর সত্যি উপোস করে মানে সারাদিন তো আমরা শুধু খাই খাই খাই, কিন্তু আমরা একটা দিন উপোস করলে আমাদের শরীরও সুস্থ থাকে আর ভালো লাগে, আর নীলের উপোস সন্তানের জন্য, তোমাদের আগেই বলেছি, তো নীলের উপোসটা করা হয়, আর আমি দুটো উপোস করি, নীলের উপোস করি শিবরাত্রির করি, কিন্তু আমার প্রথম যে শিবরাত্রি মানে করেছিলাম, আর তারপরে আমার দুটো বছর আর শিবরাত্রি আমি করতে পারিনি, মানে আমার বিশেষ কারণের জন্য করতে পারিনি, তো সত্যি খুব খারাপ লাগছিল, আর করি শ্রাবণ মাসে সোমবার দুটো, তো যাই হোক আমি দুটো বছর করতে পারিনি, আমার খুবই খারাপ লাগছিল, তো এবছর আমি নিজের উপোষটা গেল বছর করতে পারিনি,
এবছর আমি করলাম। তো দেখো মন্দিরে প্রচুর ভিড় হয়েছিল, আস্তে আস্তে তো ভিড় কমে গেল, আর আমি এখানে ঠাকুরকে ফুল মানে জল মিষ্টি সব কিছুই দিচ্ছি। আর হচ্ছে আমার ছেলে এসছে, ছেলে একটু খেলা করছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আমার বান্ধবী আমার ক্যামেরাটা একটু ধরে দিচ্ছে, ওকে বললাম তুই একটু ধরে দে, আমি একটু ঠাকুরকে ইয়ে দিই, তো ও ধরে দিচ্ছে। কারণ না হচ্ছে আমার জল ঢালা প্রায় শেষের দিকে, আর দেখো ভিড় প্রায় এখনও লোক ছিল। আমার তো 50 জনের নাম, মানে আমার সবচেয়ে লাস্টে নাম ছিল, তারপরেও আরও সবাই এসছে, তো এসে মন্দিরে পুজো দিচ্ছে, আর আমিও এসেছি পুজো দিতে। এবার আমার কাছে আর একজনও পুজো দিয়ে দিয়েছিলো, তো তার পুজোটাও আমি দিয়ে দিলাম, কারণ তার একটু কিছু প্রবলেম হয়ে গেছিলো, তো এই জন্য সে পুজো দিতে পারেনি। তো আমাকে বলেছিলো তুমি একটু পুজোটা দিয়ে দিও আমার। তো মানুষের পুজো দিতে গেলে সেটা তো আর না করতে নেই বলো, পুজো বলে কথা। তো আমরা পুজো দিয়ে দিলাম, অলরেডি আমি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে। পুজো দিতে তো খুব ভালোই লাগে, আর তোমাদের তো আগেরটাই দেখালাম যে আমি বাড়িতে আমাদের ছোট্ট শিবকে দিয়ে চলে এসেছি। এখন আমাদের পাড়ার শিবকে এই প্রথম, মানে 1 বছর হলো আমাদের এই ঠাকুরটা উদ্বোধন হয়েছে, তো এই প্রথম আমি এখানে জল দিলাম। তো মন্দিরটা খুবই সুন্দর তোমাদেরকে দেখালাম, আর ভালো, আর সত্যি ভালো লাগছে জল দিতে পুজো করতে। তো পুজো তো আমার হয়ে যাচ্ছে, দেখো তো পুজো প্রায় আমার শেষ, এবার আমি উঠে যাব। তো পুজো প্রায় আমার শেষ হয়ে গেল, আর আমি বাড়ি একটুখানি পড়াতে চলে এসেছি, মানে পুজো শেষ করে আর আমি বাড়িতে গিয়ে। না আমার এত শরীর খারাপ লাগছিল তো, মানে প্রচণ্ড রোদে, তো চলে এসেছিলাম বাড়ি থেকে তাদেরকে ঘুমিয়ে, তারপরে চলে গেল পড়াতে। তো পড়িয়ে দেখো এখানে আজকে নীলের ওপরে সব শিব সেজে এসছে, কী সুন্দর সেজে এসছে, সত্যি ভালো লাগছে দেখতে। তারপরে চলে গেলাম একটু বাজার করতে, মানে মার্কেটের সেলে। তো সেলে এসে দেখলাম প্রচণ্ড ভিড়, এত ভিড়। তো আমি একটা শাড়ি শুধু কিনেছি আর ছেলের জামা কিনেছি, আর আমি একাই এসেছিলাম, তো ওই জন্য বেশি করে ক্যামেরাটা করতে পারলাম না। আমি চলে এসেছি, আর কী কী কিনেছি সেটা দেখো। এসে তো জামা কাপড় ছেড়ে, এত গরম লাগছিল তো জামা কাপড় ছেড়ে একটু বসে আছি। আর কী কিনেছি দেখো, এখানে কিনলাম হচ্ছে ছেলের গেঞ্জি, পয়লা বৈশাখে দুটো গেঞ্জি কিনে নিয়েছি, এই যো। আর কিনেছি আমার একটা শাড়ি, এই যো শাড়ি কিনে নিয়েছি পয়লা বৈশাখে পরার জন্য। তো এই দুটোই কিনে নিয়ে চলে এসেছি, এত ভিড় আর গরমে ভালোও লাগছে না, তো ওই জন্য চলে এসেছি। তো এখন যাব হচ্ছে, এখন বাজে 10টা, আর এখন যাব সাবু খেতে। তো চলো কি খাচ্ছি সাবু সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আর ভিডিওর সঙ্গে থাকো। খাওয়ার জায়গা চলে এসেছে, এখানে তো সাবু নিয়ে নিয়েছি, সাবু টক দই বাতাসা আপেল আছে, আর এখানে রয়েছে একটু সন্দেশ ঠাকুরের কলা আর চিনি আর সাবু রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে তোমার পেয়ারা শশা আঙুর আর লেবু, এগুলো রয়েছে, মানে এগুলোই খাবো। খাওয়া দাওয়া মানে শিব পুজোর নীলের উপোস, তো এখন আমি এখন মাখবো ভালো করে, এটা খাবো। কিন্তু সাবু খেতে আমার ভালোই লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতে হবে সাবুটা, কি করবো বলো। তো এটা দিয়ে এখন খাবো, খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সামনে আবার আসছি। দেখো এটা মেখে নিচ্ছি, তো মেখে বা খাবো, এটা সকালবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এবার এটাকে খাবো এখন। কিন্তু সাবু খেলে একটু গা ছেড়ে ছেড়ে দেয়, তো ওই জন্য এটা রেখে এখন খাচ্ছি, রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়ছি। আর এখন তো 10টা বেজেই গেছে, তো ওই জন্যে খাবারটা খাবো, আর ছেলে খাওয়া হয়ে গেছে, শাশুড়িরও খাওয়া হয়ে গেছে, ভাত খেয়েছে, আর আমি সবটা খাবো। তো
দেখো এরকম মেখে নিয়েছি সাগু মাখা, তো দেখো। তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই, আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা করছি, তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর এই দেখো মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে একটু নারকেল দিলে আরও টেস্টি হতো। তো যাই হোক, নারকেল পেলাম না, এটা দিয়ে খেয়ে নিতে হবে। তো এতটা তো সাবু আমি খাবো না, একটু রেখে দেবো ছেলের জন্য। তো চলো খেয়ে নিই, আর খাওয়ার সময় যেহেতু ঠাকুরের প্রসাদ, খাওয়ার সময় কথা বলতে নিই, তাই ভিডিওটা এখানে শেষ করলাম। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্যরকম ব্লগ। চলো আজকে নীলের উপোস কেমন হলো সারাদিন, আর কী কী করলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখো, টাটা।